আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি ডক্টর AKS জাহিদ মাহমুদ খান, কাজ করছি সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ও কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল ধানমন্ডিতে। আজকে আমরা কথা বলব যে কম বয়সে উচ্চ রক্তচাপের কারণ এবং করণীয়। আমাদের চেম্বারে আমরা যখন প্রাইভেট প্র্যাকটিস করি তখন বা যেখানেই হোক হাসপাতালেই হোক, আমরা কিন্তু অনেক রোগী পাই যারা অল্প বয়সে উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের কাছে আসেন। এই অল্প বয়সটা যদি ডিফাইন করি তাহলে সেটা কত, যেহেতু আমরা অ্যাডাল্ট রোগী দেখে থাকি এখানে আমরা বলে থাকি যে 18-40 বয়স যদি হয় সেটাই হচ্ছে কম বয়স, এবং এই বয়সে যদি কোনো উচ্চ রক্তচাপের রোগী পেয়ে থাকি তাহলে আমরা ধরে নিব যিনি কম বয়সে উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপের কারণ হিসেবে যখনই আমরা দেখি তখন দুটি পদ্ধতি, একটি হচ্ছে যে এসেনশিয়াল হাইপারটেনশন অর্থাৎ বংশানুক্রমিকভাবেই উচ্চ রক্তচাপে কেউ ভোগেন, সেটি এই কম বয়সেও তিনি উচ্চ রক্তচাপে ভুগতে পারেন যদি তার কোনো বাবা মায়ের প্রেশার হয়ে থাকে, অর্থাৎ বংশানুক্রমিক উচ্চ রক্তচাপ, এটিকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলি, এটি কিন্তু 95% ক্ষেত্রে। আরেকটি যেটি হয় যেটি সেকেন্ডারি হাইপারটেনশন, অন্য কোনো রোগের কারণে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। যদি কোনো আমাদের এই বয়সের মধ্যে কোনো রোগী এসে থাকে তাহলে কিন্তু আমাদের সেই দিকেও নজর দিতে হয়। এটির মধ্যে কি রয়েছে, কিডনির রোগ, কিডনির প্রদাহ, অ্যাকিউট এবং ক্রনিক গ্লোমেরুলো নেফ্রাইটিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, অথবা কিডনির মধ্যে দুটি রক্তনালি গিয়েছে সেই দুটি যদি চিকন হয়ে যায় তাহলে কিন্তু এই ব্যাপারে আমরা সেকেন্ডারি হাইপারটেনশনের জন্য উচ্চ রক্তচাপে ভুগতে পারি। এছাড়াও কিছু হরমোন জনিত কারণ আছে, আমাদের গলায় একটি থাইরয়েড গ্ল্যান্ড আছে, এটার যদি কম সেক্রেশন বা বেশি সেক্রেশন যেটাকে হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড বলি সেটাও কিন্তু থাকলেও উচ্চ রক্তচাপ হতে পারে। এছাড়াও কিডনির ওপরে দুটি গ্ল্যান্ড রয়েছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেটির যদি কোনো টিউমার হয় যেটাকে বলে ফেওক্রোমোসাইটোমা, মাথার উপরে একটি গ্ল্যান্ড আছে পিটুইটারি গ্ল্যান্ড, এখানে যদি কোনো টিউমার হয় যেটাকে বলি অ্যাক্রোমেগালি, এই সমস্ত হরমোনাল কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। এটি ছাড়াও আমরা অনেক সময় বিভিন্ন ড্রাগসের কারণে আমাদের মা বোনরা যারা ওরাল কন্ট্রাসেপটিক পিল বা জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খেয়ে থাকে, অথবা যারা অ্যাজমা বা অন্যান্য সমস্যায় ভোগেন স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে থাকেন, তারাও কিন্তু এই সেকেন্ডারি হাইপারটেনশনে ভুগতে পারেন। এছাড়াও যারা রেগুলার অ্যালকোহল সেবন করতে থাকেন রেগুলার বেসিসে, অতিরিক্ত ওজন, যাদের ওবেসিটি, ইভেন কি প্রেগন্যান্সি, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। এছাড়াও হার্টের যে একটি রোগ যেমন কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, সেখানেও কিন্তু আমরা এই কম বয়সে উচ্চ রক্তচাপ পেয়ে থাকি। যদি আমাদের এই কম বয়সে কারো উচ্চ রক্তচাপ পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা এই প্রাইমারি হাইপারটেনশন হতে পারে এবং সেকেন্ডারি হাইপারটেনশন, যেখানে এই কজটা কারণটা রিমুভ করলে আমরা কিন্তু উচ্চ রক্তচাপের কোনো ওষুধই লাগবে না। অতএব আমরা যদি দেখি যারা কম বয়সে উচ্চ রক্তচাপ হয়েছে তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, তখন উনি নির্ণয় করবেন যেটি এটা কি প্রাইমারি হাইপারটেনশন, ফ্যামিলিয়াল, নাকি অন্য কোনো কারণে উচ্চ রক্তচাপ হয়েছে। সেই জিনিসটি যদি আমরা সমাধান করতে পারি তাহলে কিন্তু তিনি ওষুধ ছাড়াই এই উচ্চ রক্তচাপটি নিয়ন্ত্রিত হতে পারে। আমরা সবাই যদি এতটুকু সচেতন হই আশা করি আপনারা যাদের কম বয়সে উচ্চ রক্তচাপ হয়েছে তারা আতঙ্কিত হবেন না, বরং সচেতন হবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।